আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এরিক মামস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আপনাদের সাথে ইজি চিকেন কারি রেসিপিটা শেয়ার করব। খুব কম সময়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2টা টমেটো আর দিয়েছি 4টা এলাচ, 4টা দারচিনি, 2টা তেজপাতা। মশলাটা আমি সামান্য ভেজে নিব। সামান্য পানি দিয়ে এখন কষাবো। একদম ঝটপট রেসিপি, হঠাৎ মেহমান এসে পড়লেও আপনি ঝটপট এটা রান্না করে তাদেরকে খাওয়াতে পারবেন। এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখানে চিকেন গুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা চিকেন নিয়েছি, দেশি মোরগ ছোট ছোট টুকরো করে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ আমি একটু আগে সয়া সস দিয়েছি, পরে যদি আবার লবণ লাগে তখন আবার দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি পাউডার। চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন চিকেনের যে বাকি মাথা, গিলা, কলিজি সেগুলো দিয়ে দিলাম। এখন আরো 5 মিনিট কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন 2 কাপ গরম পানি দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে রান্না করব। এখন আমি 10 মিনিট পর ক্যাপসিকাম আর 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব। আমার চিকেন কারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চিকেনটা সার্ভ করব। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।